কণ্ঠস্বরের ভিতরে যদিও এই কথা বলবার মতো অতখানি সাহস আমি রাখছি, তবু বলছি যে আপনার গানের ভেতরে, আপনার কণ্ঠের ভেতরে এক ধরনের শাসন আছে, আবার এক ধরনের আদর আছে, ঠিক দুটার সংমিশ্রণে কি যেন একটা আছে। এবং উৎসবের ঠিক আগের দিন থেকেই তো উৎসব উৎসব একটা আমেজ শুরু হয়ে যায়, আর সে কারণে আপনি এসেছেন, উৎসবটা যেন আরো বেশি চাঙ্গা হয়ে উঠেছে। না, আমি কালকের কথা ভেবেই বোধহয় বেশি আনন্দিত, সেই জন্যই বোধহয় গানগুলির মধ্যে প্রকাশ পাচ্ছে। হয়তো বা আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, কে বলছেন? আমি সাহির আপার সাথে কথা বলতে চাচ্ছি আপা। জি, আপনি নাম বলে কথা বলুন। আমি মোয়াজ্জেম। আচ্ছা, বলুন। গৌরনদী থেকে কথা বলছি, গৌরনদী বরিশাল। আচ্ছা, আমি আপার একজন ভক্ত। আমি নজরুল ইনস্টিটিউটে 91-92 সালে প্রোগ্রাম অর্গানাইজার ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপার অনেক সান্নিধ্য পেয়েছি সেই সময়। আমি আপার কাছে একটি গান শুনতে চাচ্ছি, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়, নজরুলের এই গানটি। আমি চ্যানেল আইকে
এটা আমি আসলে তোমাকে ইনশাআল্লাহ নেক্সট টাইমে শোনাবো, কারণ গানটা আমি জানি কিন্তু গানটা আমার এই মুহূর্তে লেখা নাই, কারণ গানটা মুখস্থ নাই আমার, গানটা খুবই সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, এবং সাথেই থাকুন আমাদের। আমরা আপা পরিবেশনে যাই এবার। হ্যাঁ, যত ফুল তত ভুল কণ্টক জাগে, যত ফুল তত ভুল কণ্টক জাগে, মাটির যত ফুল তত ভুল কণ্টক জাগে, যত ফুল তত ভুল কণ্টক জাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে। হেথা চাঁদে আছে কলঙ্ক সাধে অবসাদ, হেথা প্রেমে আছে গুরুগান জনায় অপবাদ, হেথা চাঁদে আছে কলঙ্ক সাধে অবসাদ, হেথা প্রেমে আছে গুরুগান জনায় অপবাদ, আছে মানবিমান প্রীতি সুহাগ, আছে মানবিমান প্রীতি সুহাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে, যত ফুল তত ভুল কণ্টক জাগে, যত ফুল তত ভুল কণ্টক জাগে, মাটির পৃথিবী এথা হারাই হারাই ভয়, এথা হারাই হারাই ভয়, প্রিয় তমি তাই অক্ষি জরাই ধরি ছাড়িতে না চাই, এথা হারাই হারাই ভয়, এথা হারাই হারাই ভয়, প্রিয় তমি তাই ওকে জরাই কাঁদি ছাড়িতে না চাই, স্বর্গের প্রেমে আছে বিরহ নাল, সুন্দর আঁখি আছে নাই আঁখি জল, স্বর্গের প্রেমে আছে বিরহ নাল, সুন্দর আঁখি আছে নাই আঁখি জল, রাধার শুনাই কুমকুম ভাগে, রাধার শুনাই কুমকুম ভাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে, যত ফুল তত ভুল কণ্টক জাগে, যত ফুল তত ভুল কণ্টক জাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে। অনেক ভালো লাগে। একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, আমি পলি বলছি, আমার প্রথম লাইটটা কেটে গিয়েছিল। পলি, আমি শানির সাথে কথা বলতে চাই। বল, কেমন আছিস তুই আজকে, কেমন আছিস তুই, কেমন আছিস আজকে? ওর পরিচয় দেওয়ার মতো করে নতুন করে কিছুই বলবো না, কারণ সে যে বাংলাদেশের একজন বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী সেটা সবাই জানেন, আর বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ওর যা অবদান সেটা সবসময় সকল বাংলাদেশে যতদিন থাকবে সকলে স্মরণ করেই রাখার মতো আর কি। তবে তার শ্রেষ্ঠ অবদান সঙ্গীত শিল্পী হিসাবে তার যা প্রাপ্যটা ছিল
আমি মনে করি সে ব্যাপারটা তাকে দেওয়া হয়নি, সে পাইনি। না আমার তো অনেক পাওয়া হয়েছে, আমি তোদের ভালোবাসা, ভক্ত শ্রোতাদের ভালোবাসা, সেভাবে সম্মানটা যেটা যেটা আমি বোঝাতে চাচ্ছি যে সরকারি ভাবে ওকে কোনো ভাবে যেমন মূল্যায়নটা, যেমন একুশে পদক বা স্বাধীনতার পদক, এ ধরনের কোনো পদকে সে আর পর্যন্ত তাকে ভূষিত করা হয়নি, সে ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর কি। তো আমি অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা কি, যেমনটি শাহিন সামাদ বলছিলেন যে ভক্তদের ভালোবাসা মানুষের ভালোবাসার চেয়ে বড় আসলে কিছুই হতে পারে না। আমরা আবার পরিবেশনে চলে যাই। কাবেরী নদী চলে কে গো পালিকা, কাবেরী নদী চলে কে গো পালিকা, আন মনে ভাসাও চম্পা শিখরিকা, আন মনে ভাসাও চম্পা শিখরিকা, কাবেরী আমরা যদি তারপরও সময়ের সাথে যদি ধরে আমরা হিসেব করি, তাহলে ছোট করে যদি শুনি আমরা আরো দুটো গান শুনতে পাবো। আচ্ছা, এমনটা তো নিশ্চয়ই সম্ভব। হ্যাঁ নিশ্চয়ই, ছোট করে অবশ্যই। কিন্তু আপা একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিই। হ্যালো, শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। কে বলছেন? আমি ঢাকা থেকে নাজনা বলছি। বলুন। আমি তো সায়েন্স আমাদের আপার সাথে কথা বলছি। হ্যাঁ বলো। হ্যালো, শুনছেন আপনি? হ্যালো, আমরা শুনছি, আপনি বলুন।
আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো, কোনটা? বাগিচার বুলবুলি তুই। আচ্ছা, আমি অনেক অনেক ধন্যবাদ। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রা দেবী দোল, আজো তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রা দেবী দোল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখা দে কৃষ্ণে আজি দোল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিদুল, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিদুল, বাগিচায় ফুলগুলি রে ঘুম টুটেনি তন্দ্রা দেবী বল, বাগিচায় ফুলগুলি অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকটি গান দিয়ে আজকের গানে গানে সকাল শুরুর বিশেষ আয়োজন শেষ করব, এবং সেই সাথে আগামীকাল আমাদের সকলের অর্থাৎ চ্যানেল আই পরিবারের জন্মদিন 14 বছরে আমরা আপনাদের সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন তাদের সকলের জন্য চ্যানেল আই সবসময় আপনাদের জন্য, আপনাদের প্রচেষ্টা আপনাদের ভাবনা সব কিছুর জন্য। এবং আগামীকাল চ্যানেল আই প্রাঙ্গণে জন্মদিনের বিশেষ আয়োজন, বিশেষ উৎসব, সেই উৎসবে আপনারা সকলে আমন্ত্রিত। অনেক অনেক ভালো থাকবেন, সেই অবধি দেখা হবে আগামীকাল আবারও। আসলে আমার মনে হয় চ্যানেল আইয়ের মূল মন্ত্র হলো হৃদয়ে মাটিয়ে মানুষ। হ্যাঁ, তো সেই জন্য আমি একটা দেশের গান দিয়ে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনার সেই জন্য। তারাই দেশের সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে, চিরদিন আছে মিশে, তারাই দেশের সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে, চিরদিন তারাই দেশের সবুজ ধানের শীষে, দেশের সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে, চিরদিন আছে মিশে, তারাই দেশের সবুজ ধানের শীষে।
বসে তারাই দেশে সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে চিরদিন আছে মিশে তারাই দেশে সবুজ ধানের শীষে তারাই দেশে সবুজ ধানের শীষে তারাই দেশে সবুজ।